সব জল্পনা কল্পনার অবসান ঘটল, এলো আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ ২১ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল আন্দ্রেস মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর। দুই পক্ষের সমঝোতা হওয়ার পরেও মূলত অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা। গত ৩০ জুন শেষ হয়েছে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ। তখন কোপা আমেরিকা চলমান থাকায় জাতীয় দলের খেলায় ব্যস্ত ছিলেন মেসি। তবে বার্সেলোনার নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বরাবরই জানিয়েছেন যে কোনো দিন মেসির সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেবেন তারা। সেই মোতাবেক বিশ্বের ফুটবল প্রেমীরা অপেক্ষায় ছিলেন মেসি বার্সার নতুন অধ্যায় শুরু। কিন্তু সবাইকে অবাক বিস্ময়ে ডুবিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার কাছাকাছি সময়ে বার্সেলোনার পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো মেসির সঙ্গে তারা আর চুক্তি নবায়ন করতে পারছে না। এর পেছনে কারণ একটি, ক্লাবের অর্থনৈতিক দৈন্যদশা। সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউর সময়ে যে বিশাল অঙ্কের ঋণের নিচে চাপা পড়েছে বার্সেলোনা, তার ভার বইতে গিয়েই মূলত মেসিকে রাখতে পারছে না ক্লাবটি। ২০০০ সালের সেপ্টেম্বরে বার্সেলোনার ইউথ দলে যোগদান করেছিলেন মেসি। এরপর ২০০৩ সালের নভেম্বরে তার অভিষেক হয় মূল দলে। প্রায় ২ দশকের বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১-২২ মৌসুমে নতুন ক্লাবে দেখা যাবে মেসিকে। বার্সেলোনার জার্সি গায়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি, করেছেন ৬৭২টি গোল, দুটি বার্সেলোনার ইতিহাসের রেকর্ড। শুধু তাই নয়, এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। ক্লাবটির হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই জাদুকর।